নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটন কিমা ও চর্বি দিয়ে কষা আলুর দম। এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। মটনের চর্বি আর কিমা দিয়ে আলুর দম বানাতে লাগছে। প্রথমে আমি কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি 4টে বড় আলু নিয়েছি, সেটাকে এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো এবার দিয়ে দেব। দেব সামান্য পরিমাণে একটু হলুদ। দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে আমি 1 চামচ তেল দিয়ে দেব। কিছু গোটা গরম মশলা দেব, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। এবার এতে দিয়ে দেব 4টে পেঁয়াজ, সেটাকে আমি নিয়ে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2টো টমেটোর, টমেটোটাকে চৌকো করে কেটে নিয়েছি। দেব 7 মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। এবারেতে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি কিমাটা দিয়ে দেবো। নিয়েছি আমি 200 গ্রাম কিমা আর 200 গ্রাম চর্বি, এটা এবার এতে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি ভালো করে কষাতে থাকবো। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, লো আঁচে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নেব। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাও একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব জল। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নেব। একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আরও 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে মটন কিমা দিয়ে আলুর দম একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে, রুটি পরোটা ভাত সবের সাথেই। এবার আমি এটা নাবিয়ে নেব। আমি নাবিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে মটন কিমা চর্বি দিয়ে আলুর দম।